কই মাছ মানে আমাদের কাছে পুরনো দিনের রেসিপি, তেল কই। কিন্তু না, আজকে এই মাছ দিয়েই আমি বানাবো অন্য একটি আরো সুস্বাদু পদ, যেটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে। আর তার জন্য আমি প্রথমে মাছগুলোকে কেটে আর ধুয়ে নিয়েছি। তাহলে এবার চলুন রেসিপিটা শুরু করি। এবার মাছগুলোকে ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে দেবো ও এপিট ওপিট করে ভেজে লাল লাল করে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমরা দিয়ে দেবো কালো জিরে আর পেঁয়াজ কুচি, দিয়ে এটাকে এর মধ্যে দিয়ে দেবো রসুন আর লঙ্কা, যেটা আমি একসাথে মিক্সিতে বেটে নিয়েছিলাম। তারপর পরিমাণ মতো নুন হলুদ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ জল। তারপর এই জলটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব। জল ফুটে গেলে তার মধ্যে মাছগুলোকে একে একে দিয়ে দেব। মাছ দেওয়া হয়ে গেলে এবার মাছগুলোকেও ভালো করে জলের সাথে ফুটতে দিতে হবে। তার জন্য আমরা এটাকে আবার একটু ঢাকা দিয়ে দেব। তারপর কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখবেন যে ঝোলটা গাঢ় হয়ে গেছে, তখন বুঝবেন আপনাদের রেসিপি কিন্তু রেডির পথে। তারপর এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ কালো সর্ষে আর পোস্ত বাটা, দিয়ে এটাকে ভালো করে আমরা নাড়বো। তারপর 2-3 মিনিট ফুটতে দিলেই আপনাদের রেসিপি রেডি। আর যখন রেডি হয়ে যাবে দেখবেন এরকম পাশ থেকে তেল ছেড়ে দিয়েছে, বুঝবেন আপনারা আপনাদের রেসিপি রেডি হয়ে গেছে। তারপর খাওয়ার আগে গরম গরম ভাতের সাথে এরকম যদি ওপর থেকে তেল ছড়িয়ে নেন তাহলে কিন্তু দারুণ জমে যায়। তাহলে আমাদের রেসিপি রেডি। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটিকে লাইক করে দিন আরো ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।